কলেজ স্ট্রিটে বই কিনতে গিয়ে আটকে পড়েছিলাম বৃষ্টিতে। সেদিন আরও কিছু কাজ ছিল, তাই সময় নষ্ট না করে ঢুকে পড়ি এই নস্টালজিক জায়গায়। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো জায়গাটা কোথায়। অনেককেই বলতে শুনেছি এখানে খাবারের কোয়ালিটি নাকি আর ভালো নেই, কেবল নামটার জন্যেই সবাই যায়, আর সেটা দেখার জন্যই আমরাও গিয়েছিলাম। টুক করে কফিটা একটুখানি টেস্ট করে নিলাম। আমরা অর্ডার করেছিলাম কফি আর ফিশ কাটলেট। এখানে আমায় বললো আমি নাকি কাটলেটটা ভুলভাবে কেটেছি, তাই আমায় কাটা শেখাচ্ছিল, বাট নিজেও অনেক স্ট্রাগল করেছে। সত্যি বলতে আমার দুটো জিনিসই খুব ভালো লেগেছে খেতে, বাইরে বৃষ্টি আর সেই বিখ্যাত কফি হাউসে কফি আর কাটলেট, দিনটা খুব স্পেশাল করে দিয়েছিল। কফি হাউসের আড্ডাটা তো আজও আছে ঠিক একই রকম, কেবল মানুষগুলো পাল্টে গেছে। এরপর এখান থেকে বেরিয়ে দেখলাম বৃষ্টি তো থেমে গেছে। এবার যে জায়গায় যাব সেটা দেখার জন্যই তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে।